টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে সোমবার মানি আমরা পাই সিপিএ ইয়াকুব খানকে, আমাদের সাথে আছেন তিনি। শুরুতে জানতে চাই কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন? আমরাও ভালো আছি এবং দোয়াও করি যে সুস্থ থাকেন, ভালো থাকেন, কারণ কমিউনিটির সেবাটিও আপনাদের হাত দিয়ে আসে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা যেহেতু সিপিএ ইয়াকুব খানকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, এবং আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে, রিয়েল এস্টেটের জায়গাটিতে ট্যাক্সের যে জায়গা সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। তবে ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন, আপনাদের মতামত যদি থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুব খান, আমরা বলছিলাম, আমরা কিন্তু গত সপ্তাহে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরু করবেন কোথা থেকে? শুরু করতে চাই বিশেষ করে আমাদের কমিউনিটিতে কিছু কিছু আইটেম, কিছু কিছু বিষয়, যে বিষয়গুলি নিয়ে আমাদের আমরা বারবারই আলোচনা করি, বাট স্টিল আমাদের এই বিষয়গুলি এতটা বেশি যে এটার গুরুত্ব অনেকটা বেশি আমাদের কমিউনিটিতে। বিশেষ করে আমরা জানি যে আমাদের কমিউনিটিতে বেশ নাম্বার অফ পিপুল যারা প্রবাসী, যারা একটা সময় আস্তে আস্তে মানে বাড়ি কিনছেন বা বাড়ি ইনভেস্ট, বাড়ি কেনার পরে সেকেন্ড ইনভেস্টমেন্ট হোম কিনছেন। সো এই বিষয়টি আমাদের যে কিছু কিছু ট্যাক্সের কারণ, যখন আমরা বাড়ি কিনি হয়তো আমরা উৎসাহিত হয়ে বাড়ি কিনতে যাই বা বাড়ি, বাট এটার বাড়িটা বাড়ি কেনার সাথে যে ট্যাক্সের যে রিলেট বেনিফিটটা বা ট্যাক্স রিলেটেড যে ইস্যুগুলি, সেই ইস্যুগুলি আমরা জানলে আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা বাড়ি পারচেস করার সাথে সাথে বা বাড়ি মেনটেন করার সাথে সাথে আমাদের ট্যাক্স অ্যাডভান্টেজগুলো নেওয়া, বা বিশেষ করে শুধু যে মেনটেন করা এটা না, বা আপনার কন্টিনিউ ট্যাক্স বেনিফিট, বা যখন আমরা এটা সেল করতে চাই তখন যে বেনিফিটগুলি বা যে ট্যাক্সের ইমপ্লিকেশনগুলি আমাদের চিন্তা করা উচিত বিফোর উই টু। সো সব শেষে আমরা বলতে পারি সেই আবার সেই ফিরে আমরা আসতে পারি যে পরিকল্পনা, পরিকল্পনার বিষয়টি খুব ইম্পর্টেন্ট। এটা বাড়ি কেনার আগের থেকে আমাদের পরিকল্পনা করা উচিত। কতদিন আগে থেকে সাধারণত সিপিএ এর সাথে বসার কাজটি কতদিন আগে? এটা বিশেষ করে আপনার বাড়ি কেনার যে মানে প্রস্তুতি যখন আমরা নেই, তখন বাড়ি কেনার প্রথমত আপনার মর্গেজ ব্রোকারের সাথে সবাই একটা সিটিং করা উচিত, যে বিশেষ করে আমি কী কী লোনের জন্য কোয়ালিফাইড। দেন মর্গেজ ব্রোকারের পরে আপনি যখন কোয়ালিফিকেশানটা হয়ে গেলো যে না আমার এই ধরনের এত অ্যামাউন্টের লোন আমার জন্য আমি কোয়ালিফাইড, দেন হচ্ছে যে আমার ট্যাক্সের বিষয়গুলি, যে আমার তখন হয়তো মর্গেজ বোর্ডকে অনেক সময় তারা যদি দেখে যে না ইনকাম এনাফ ইনকাম নাই, বা ইনকাম যে লোনের জন্য উনি চেষ্টা করছেন এটা সাফিসিয়েন্ট না, তখন হয়তো ইনকাম অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড বা যারা মনে করেন যাদের নিজের বিজনেস আছে, তাদের এই ইনকাম বা ইনকাম বা এই ইনকামটা অ্যাডজাস্ট করার মতো তাদের সুযোগ থাকে। বিশেষ করে সে কারো একটা নিজের বিজনেস আছে, বিজনেস থাকলে উনি যদি একটা বাড়ি কিনতে চান, এই বাড়িটা কেনার জন্য লেটসে ওনার মান্থলি ওনার $100,000 ইনকাম দরকার, হয়তো লেটসে লাস্ট ইয়ার ওনার ইনকাম ছিল $80,000 বা $90,000, তখন হয়তো মর্গেজ ব্রোকার হয়তো তাকে অ্যাডভাইস করতে পারেন যে আপনার কারেন্ট ইয়ারের বা আপনার যে লোনের জন্য যে মিনিমাম যে ইনকামটা দরকার টু ক্যালকুলেট করা, যে মেক শিওর যে আমার যে লোন অ্যামাউন্ট বা যে বাড়িটা আমি কিনতে যাচ্ছি যে কত অ্যাডজাস্ট করলে, কত অ্যামাউন্ট ইনক্রিজ করলে আমার আমি লোনটার জন্য কোয়ালিফাইড হই। দেন আরেকটি বিষয় যদি জানতে চাই সিপিএ ইয়াকুব খান, প্রায়ই অনেক এই প্রশ্নটি থাকে যে অনেক সময় বাড়ি কেনার ক্ষেত্রে একটি, যেহেতু আপনি বলছিলেন একটি নির্দিষ্ট পরিমাণ আয় দেখাতে হয়, তো অনেকে আবার জানতে চান তার পরের বছরে যদি ট্যাক্স রিটার্নে কমে যায় সেই আয়টি, সেটিতে কি কোনো সমস্যা? অত্যন্ত রাইট, অত্যন্ত খুব ভালো একটা পয়েন্ট। সেটি হচ্ছে যে অনেকে এখন ইনকাম বাড়া কমার বিষয়টি থাকতেই পারে, যে আপনারা এটা মানে সেটিকে কতটা গ্রহণযোগ্য হয়, আমি সেই জায়গাটাতে জানতে চাই গ্রহণযোগ্য। বিশেষ করে এই ধরনের সিচুয়েশন এখনো আমার কাছে আসেনি যে এই ধরনের প্রশ্ন আসছে যে তোমার সার্টেন ইয়ারের ইনকাম ছিল $200,000, বিকজ তার হয়তো বাড়ি কেনার জন্য $200,000 ইনকাম ছিল, পরের বছর ব্যাক টু হান্ড্রেড, লেটস সে তার কন্টিনিউ $100,000 ইনকাম ছিল, বাট কোনো এক বছর হয়তো তার বাড়ি কেনার জন্য বা কোনো কারণে তার ইনকামটা $150,000 ইনক্রিজ করে, অনেক সময় ইনকামটা বাড়ানোর জন্য অনেক সময় আছে যে শুধু অ্যামাউন্টই না, যে আপনার শুধু ইনকাম
আপনি ইনক্রিজ করছেন বা আপনি ইন্টেনশনাল ইনক্রিজ করছেন। অনেক সময় আছে কিন্তু যে আপনি যখন আপনার ব্রোকার বা আপনি যখন আপনি যে পরিকল্পনা যখন করছেন যে আমার যে মর্গেজের জন্য আমার যে ইনকাম দরকার সেই ইনকামটা আমার সাফিসিয়েন্ট হচ্ছে না, তখন হয়তো সে ওভার টাইম করতে পারেন, সে এক্সট্রা টাইম কাজ করে মেক শিওর যে আমার $60,000 W-2 জায়গায় আমি যেন মেক শিওর যে আমি ওভার টাইম করে যেন অ্যাটলিস্ট আমার $70,000 W-2 আমি গ্রহণ করি। সো এটার দ্যাট ডাজন্ট মিন যে আপনি কন্টিনিউ নেক্সট ইয়ার আপনি ওভার টাইম করবেন, লাইক ইউ নো। সো এটা এটা পরিবর্তন হতে পারে, বাট কিন্তু এটার যদি একটা ব্যাখ্যা দেওয়া যায় যে না আমার এটা লজিক্যাল একটা ব্যাখ্যা যদি দেওয়া যায় যে না আমার ইনকামটা ইনক্রিজ করার সাথে, বিকজ আমি যখনই একটা আমি বাড়ি পারচেস করতে যাচ্ছি আমার যে এক্সট্রা যে কস্ট এটা আমি মেনটেন করার জন্য আমি ওভার টাইম কাজ করছি বা আমি সেকেন্ড জব করছি, রাইট? হয়তো আমি যখন বাড়িটা আমার পারচেস করা হয়ে যাওয়ার পরে হয়তো আমার সেটা প্রয়োজন নাও হতে পারে, সো সেক্ষেত্রে ইনকাম কমে আসতে পারে। এটার জন্য সোফার আমার কাছে এই ধরনের কোনো কেস আসেনি যে এই ধরনের প্রশ্ন আসছে, বাট একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সরি একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে অনেকে বিশেষ করে যখন ইনকামের বিষয়টি এই যে ইনকাম বাড়িটা পারচেস করার পর লেটস সে আপনার $150,000 ইনকাম দরকার, যেখানে আপনার অ্যাভারেজ ইনকাম $100,000 ইনকাম করার পরে অনেক ধরনের পরিকল্পনা আমরা দেখি, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে ঠিক আছে আমার বাড়িটা পারচেস করা হয়ে গেছে না, আমি আমার ট্যাক্সটা কারেকশন করে আমি $50,000 আমি কমায় নিয়ে আসি। তো সেটা হচ্ছে সেটা রাইট না, বিকজ হচ্ছে আপনি একটা কারণে আপনি মর্গেজের জন্য আপনি ইনকামটা ইনক্রিজ করে $150,000 করে দেন মর্গেজটা শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি আবার এটা কারেকশন করে আপনি $50,000 লেস আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম দেখায় যে আমার এক্সট্রা $50,000 আমার সেলফ এমপ্লয়েড ইনকাম, সো দেন আপনি যদি $50,000 রিডিউস করে ফেলেন যে না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ মিস্টেক, দ্যাট $50,000 ইজ নট মাই ইনকাম, তখন কিন্তু প্রশ্নটা আসবে যে বেসিক্যালি এই ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারে, মানে অযৌক্তিক কোনো কিছু করা ঠিক না। অনেকে অ্যাট দ্য সেম টাইম শুধু এটা না, শুধু মর্গেজের বিষয়ে অনেকে আমরা দেখি যে যারা ইমিগ্রেশনের জন্য স্পন্সরের জন্য অনেকের ইনকামের প্রয়োজন, বিশেষ করে অনেকের হয়তো ফ্যামিলি মেম্বার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার উপর ডিপেন্ড করে যে আপনার কত টাকা ইনকাম দরকার। সো আলেসে আপনার $50,000 কারো ইনকাম, তার স্পন্সরের জন্য তার $60,000 প্রয়োজন, তো এক্সট্রা $10,000 সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম দেখানোর পরে অনেকে আবার এটা কারেকশন করে রিডিউস করার যে চেষ্টা এটা অযৌক্তিক, কারণ হচ্ছে যে আপনি কোনো একটা কারণে আপনি এক্সট্রা কাজ করে আপনার ওভার টাইম করে আপনার যে $10,000 ইনক্রিজ করছেন দেন আপনার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে ওইটা আবার কি রিডিউস করেন দেন এই প্রশ্নটা বিশেষ করে এটা অযৌক্তিক, কারণ হচ্ছে যে আপনার তো আপনার কোনো প্রয়োজনে আপনার ইনকামটা আপনি এক্সট্রা কাজ করেছেন বা, তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মেক শিওর যে আমরা যে আমরা যখনই একটা ট্যাক্স ফাইল সাবমিট করি তখন মেক শিওর আমাদের হতে হবে যে কারণ আমরা এভরি টাইম আমরা ট্যাক্স ফাইল সাবমিট করি আমরা কিন্তু আন্ডার ওথ আমরা এটা সাবমিট করছি, আমরা সাইন করছি, ইভেন আমরা ইলেকট্রনিক্যালি সাইন করি যে আমি যে ইনফরমেশনগুলো আমি সাবমিট করছি আমার ইনফরমেশনগুলো কারেক্ট এবং ট্রু। আমাদের সাথে একজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আচ্ছা লাইনটি কেটে গেছে, আমরা আবার একটু চেষ্টা করতে হবে। আমাদের সাথে যিনি ছিলেন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আর আরেকটি বিষয় জানতে চাই, যে আপনি বলছিলেন যে আয়ের একটি বিষয় আছে, ট্যাক্সের একটি বিষয় আছে যে কারণে সিপিআই সাথে বসতে হয় বাড়ি কেনার আগে, যদি মর্গেজে যে ইন্টারেস্ট রেট বার্গেনিং করার যে জায়গাটি সেটিও কি নির্ভর করে এই ট্যাক্সের সাথে, কি জড়িয়ে আছে কোনোভাবে? আমাদের কাজটা হচ্ছে যে ট্যাক্স যদি কোনো ট্যাক্সের কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় বা ট্যাক্সের বিষয়টা আমরা যদি একটু অ্যানালাইজ করি যে বিশেষ করে আপনার কী ধরনের ইনকাম আছে, কী ধরনের সিচুয়েশন, সো ইন্টারেস্টের বিষয়টি এটা ডিপেন্ড করে, ডেফিনেটলি ডিপেন্ড করে আপনার এটা কয়েকটা ফ্যাক্টর, সেটি হচ্ছে একটা হচ্ছে ক্রেডিট, একটা হচ্ছে আপনার ইনকাম, একটা হচ্ছে যে আপনার ডাউন পেমেন্ট, সো তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনার ইন্টারেস্টটা কত পার্সেন্ট ইন্টারেস্ট। মানে আবার যদি একটু বলতেন তিনটি বিষয় সেটি হচ্ছে আপনি যখন একটা 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 বিশেষ করে মর্গেজের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন তিনটি বিষয় তারা মেইন কনসিডার করে, সেটি হচ্ছে একটি হচ্ছে যে যে অ্যাপ্লিক্যান্ট যে বিশেষ করে যে লোনটি নিতে চাচ্ছে তার ক্রেডিট কেমন, কতটা ভালো। আচ্ছা, ক্রেডিট হচ্ছে হিস্ট্রি, বেসিক্যালি আপনার যে মানে রিপেমেন্ট বা আপনার লোন ইউজ করার যে হিস্ট্রি এটা ডিপেন্ড করে, বিশেষ করে এটা আমাদের ফিল্ড না, বিশেষ করে আপনার মর্গেজ ফিল্ড যারা ফিল্ডে কাজ করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনকাম, যে ওনার আয়টা কত, বিশেষ করে সামটাইমস ওয়ান ইয়ার সামটাইমস টু ইয়ার, সো আয়ের একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার ডাউন পেমেন্ট, যে আপনি যদি মানে একেবারে কম 5% 3.5% কিছু কিছু লোন
ডাউন আছে, তো 3.5% কম্পেয়ার টু যদি আপনি 20% ডাউন পেমেন্ট দেন, সেহেতু আপনার আপনার ব্যাংকের যে রিস্কটা রিস্কটা যখন রিডিউস হয়, তখন তাদের ইন্টারেস্ট রেট অবভিয়াসলি কমে আসে, সম্ভাবনাটা বেশি। এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আপনার পার্সেন্ট টু পার্সেন্ট, বাট এটা মর্গেজ ব্রোকারের ফিল্ড, যারা কিনতে চান বিশেষ করে পরিকল্পনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাইড সেটি আমাদের সাইড যেটি সেটি হচ্ছে যে কীভাবে বিশেষ করে এই বাড়িটা কেনার আগে ওয়েল আপনার মর্গেজ ব্রোকার আপনাকে প্রি কোয়ালিফাই করছে, বা আপনি রেডি, আপনার ডাউন পেমেন্ট রেডি, আপনার ইনকাম রেডি, আপনার ক্রেডিট গুড এভরিথিং ইজ রেডি, বাড়ি পছন্দ হয়ে গেছে, দেন অ্যাটলিস্ট আপনার সিপিএর সাথে বসে আপনার একটা পরিকল্পনা করা উচিত যে আমার, আমি যদি একটা বাড়ি পারচেস করি আমি কতটুকু বেনিফিট পাচ্ছি, বা আমি কতটুকু আমার হার্ম হচ্ছে, বা আমি কতটুকু আমার পরিবর্তন আসছে। কারণ আমরা একটা জিনিস জানি, যে কোনো ধরনের সিচুয়েশনে যে কোনো পরিবর্তনই কিন্তু ট্যাক্সের উপর একটা 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 ইম্প্যাক্ট ফেলে। এটা এটা আমাদের ফ্যামিলি মেম্বার যদি বৃদ্ধি পায়, বা আমাদের ইনকাম বৃদ্ধি পায়, আমরা গাড়ি কিনি, বাড়ি কিনি, যে প্রতিটি যে ট্যাক্সের যে একটা ইস্যু প্রতিটা ক্ষেত্রেই, তো আমাদেরকে অ্যাটলিস্ট এটা পরিকল্পনা করতে হবে যে আমার, আমি যদি একটা বাড়ি কিনি, এটা আমি কি বেনিফিট পাচ্ছি না, আমি বেনিফিট পাচ্ছি না, বা আমি কতটুকু বেনিফিট পাচ্ছি, কি কি পরিবর্তন আসছে, আমাদের বিশেষ করে আমি কি এটা আইটেমাইজ করার জন্য, আমি যদি সিঙ্গেল ফ্যামিলিতে বসবাস করে আমি আইটেমাইজ করলে কিন্তু কতটুকু বেনিফিট আমি পেতে পারি, কম্পেয়ার টু আমার যদি বাড়ি না থাকে, যে আমি কারেন্টলি আমি কত টাকা বেনিফিট পাচ্ছি আমার আইটেমাইজ ডিডাকশন ভার্সেস যদি আমি স্ট্যান্ডার্ড ডিরেকশন, এখন আপনার জানেন যে স্ট্যান্ডার্ড ডিরেকশন ইনক্রিজ করার জন্য যে ডিফারেন্সটা, সো এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন পরিকল্পনা হয়ে গেল বয়েল, আমরা বিশেষ করে সবাই ট্যাক্স বেনিফিটের জন্য অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সবাই কিন্তু শুধু ট্যাক্স বেনিফিটের জন্য বাড়ি পারচেস করেন, বাড়ি পারচেস করেন থাকার জন্য, ইনভেস্ট করার জন্য, লং টার্মের জন্য, রিটায়ারমেন্টের জন্য, যে বিশেষ করে অনেকে মনে করেন যে আমার সোশ্যাল সিকিউরিটি হয়তো এনাফ না, আমি এটাতে ইনভেস্ট করে যদি আমি যখন রিটায়ার করি তখন যদি আমার অ্যাটলিস্ট একটা সার্টেন একটা রেন্টাল ইনকাম আসে আমার থেকে, তো এটা আমার জন্য একটা রিটায়ারমেন্ট প্ল্যান, সো এটা একটা বিষয়। দেন হচ্ছে যে আপনার যখন আমরা এই কোনো কারণে এসে আমি এখন বাড়িটা আমি ইউজ করছি, আমি বা আমি সেল করতে চাচ্ছি, সেল করে আমি আরেকটা বড় বাড়ি কিনতে চাচ্ছি, বা আমি সেল করে আমার ফান্ডটা অন্য জায়গায় আমি ইনভেস্ট করতে চাচ্ছি, আমি স্টক ইনভেস্ট করতে চাচ্ছি, বা আমার অন্য জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছি, তখন আমাকে বিশেষ করে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে, যাতে করে যে আমার কত টাকা, যেহেতু আমি যদি প্রসেস করে থাকি, আমার এটার উপর কোনো গেইন ট্যাক্স আছে কি না, কত পার্সেন্ট গেইন ট্যাক্স, কত টাকা আমার গেইন ট্যাক্স দিতে হবে, এবং এটা কোন বছর সেল করলে এটা আমার জন্য বেস্ট বেনিফিট বেস্ট হবে। লেটস সে আমার যদি সুযোগ থাকে যে আমি একটা একটা বাড়ি আমি ডিসেম্বরে সেল না করে এটা যদি নেক্সট ইয়ারে, লেটস সে আমার এবছরের ইনকামটা অনেক বেশি, $100,000, আমি যদি এবছর সেল না করে, আমি যদি লো ট্যাক্স ব্র্যাকেটে, লেটস সে নেক্সট ইয়ার আমি জানি যে আমার ইনকাম হবে অনলি $40,000, তাহলে আমি যদি নেক্সট ইয়ার এটা আমি ডিসেম্বরে ক্লোজ না করে এটা যদি আমি জানুয়ারিতে ক্লোজ করি, তখন আমি আমি যদি আমার গেইন ট্যাক্স দিতেই হয়, তখন আমার লো ট্যাক্স সেই হিসাবটি আপনাকে পরিকল্পনা করতে হবে। তো একটা ক্লিয়ার একটা আপনাকে একটা ক্লিয়ার পিকচার আপনাকে থাকতে হবে যে আমি কত টাকা আমার এটার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। মানে বাড়ি যদি ক্রয় বিক্রয়ের জায়গাটিতে আসে, সিপিএ মাস্ট বি নিড একদম, না এটা নট নেসেসারিলি, যদি কেউ নিজে পরিকল্পনা করতে পারে, অলওয়েজ আমার তো ট্যাক্স সিজনে গিয়ে সেটির হিসাব নিকেশ করতেই হচ্ছে, আমি জাস্ট জানতে চাচ্ছি যে বাড়িটি কেনার আগে সিপিএ এর সাথে বসা উচিত কতটা, নট কোনো কোনো কিছুই মাস্ট না, বিশেষ করে এটা ডিপেন্ড করে, এটা একটা বেনিফিট হচ্ছে, রাইট, বেনিফিটটা হচ্ছে যে আপনি আপনি নিজে যদি স্টাডি করতে পারেন যে না আমার কী কী সিচুয়েশন বা কী কী বেনিফিট, ইটস ওয়েল ফাইন, বাট আমরা অলওয়েজ একটা আমাদের সিপি একটা টুল, সো আপনাকে একটা টুল যখন আপনি ইউজ করবেন তখন আপনি বিশেষ করে আমরা হয়তো আমরা ক্যালকুলেশন করি বা আমরা আমরা হিসাব নিকাশ করি, তো পয়েন্ট হচ্ছে যে আমরা হিসাব নিকাশ যদি খাতায় লিখে লিখে করি এটা কতটা সময় লাগবে, অর লেটস আমরা যদি যেটা ক্যালকুলেটর থাকে, আমি যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এটা আমার জন্য কতটা সহজসাধ্য হবে, সেটা আমাকে অভিজ্ঞ সে কতটা রাইট, সো এটা আমাকে চিন্তা করতে হবে, সেটা একটা টুল, আপনার অনেকে ইউজ করতে পারেন, অনেকে ইউজ করতে না পারেন, বাট বেটার হচ্ছে যদি আমি নিজে না জানি যে বিশেষ করে যে ট্যাক্স ইমপ্লিকেশনটা কতটুকু বা কী ধরনের বা কত অ্যামাউন্ট আমাকে পে করতে হবে, তখন এটা বেটার হচ্ছে যে জাস্ট ইউজ সামবডি যে যারা এই বিষয়ে ট্যাক্সের বিষয়ে যারা অভিজ্ঞ, তারা অ্যাটলিস্ট আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিতে পারবে যে না আমার দিস ইয়ার আমার এই সিচুয়েশন আছে, আমি এটা পারচেস করলে আমার কী পরিবর্তন আসে, সো ইটস জাস্ট বেসিক্যালি আপনাকে জিনিসটা
জানা আমাদের বিফোর ইট হ্যাপেন্স। আমি একটা জিনিস প্রসেস করতে যাচ্ছি, এটা আমার জন্য সামটাইমস লেটস সে আমি একটা সিঙ্গেল ফ্যামিলি প্রসেস না করে আমি যদি একটা, অনেক সময় এই ডিসিশনগুলো যখন বা আমাদের যে পরিকল্পনা যখন আমরা নিই, তখন এই পরিকল্পনা কিন্তু আমাদের একটা বেটার ডিসিশন মেকিং এ কিন্তু হেল্প করতে পারে। আমি আসতে চাচ্ছিলাম যে অনেক সময় তো দেখা যায় যে আমার ট্যাক্স বার্ডেনের ক্ষেত্রে সিঙ্গেল ফ্যামিলি হাউসের চেয়ে অনেক সময় আপনারা পরামর্শ দেন টু ফ্যামিলি হাউস, সেটিরও জায়গাটি আছে। তো এই হিসেব নিকেশটিও কি সিপিএর মাধ্যমে করা সম্ভব, যে আমার ট্যাক্স বার্ডেন কিভাবে কমে আসবে, আমার জন্য কোন জায়গাটিতে কোন বাড়িটি আমার জন্য প্রপার ডিসিশন হবে? এটি অবশ্যই আপনার এটা এটা আপনি সিপিএর সাথে করে করেন বা আপনি নিজে করেন, বাট আপনাকে ডিফারেন্সটা দেখতে হবে যে আমি যদি একটা সিঙ্গেল ফ্যামিলি প্রসেস করি আমার কস্টটা কতটুকু। আমি যদি একটা একটা বিশেষ করে ট্যাক্সের সাইড থেকে আমরা যদি দেখি একটা সিঙ্গেল ফ্যামিলি কিনলে উনি অনলি এখানে বিশেষ করে মর্গেজ ইন্টারেস্ট রিয়েল এস্টেট ট্যাক্স উনি ডিডাক্ট করতে পারবেন ওনার ট্যাক্স রিটার্নে। বাট যদি একটা টু ফ্যামিলি হয় লেটস সে বা থ্রি ফ্যামিলি, যে উনি একটি ইউনিট ইউজ করছেন এবং বাকি একটি বা দুইটি বা তিনটি ইউনিট উনি রেন্টাল হিসেবে ইউজ করছেন, তখন এই রেন্টালটা দিয়ে উনি স্কেজুয়াল ইতে ফাইল করলে সামটাইমস ইট ক্রিয়েটস এ লস, বিকজ আপনার যখন রিয়েল এস্টেটে বিশেষ করে আমাদের স্পেশালি নিউ ইয়র্কের কথা যদি আমরা বলি, যেখানে বাড়ির প্রাইস অনেক বেশি, তো অনেক প্রাইস বেশিতে আপনার মর্গেজ হাই, ইন্টারেস্ট পেমেন্ট অনেক হাই, বছর শেষে যখন ইন্টারেস্ট পেমেন্ট বা রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই, তো দেখা যায় যে আপনার যে রেন্টাল ইনকাম আছে রেন্টাল ইনকামের সাথে এই এক্সপেন্সগুলি সামহাও আপনার সব কিছু ডিডাক্ট করার পরে আমরা যখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ক্লেম করি তখন ইট ক্রিয়েটস এ লস। তো যখন লস ক্রিয়েট করে তখন লসটা আমরা যদি স্কেজুয়াল ইতে আমরা লসটা নিয়ে নেই, তখন এই লসটা কিন্তু আমাদের যে অন্য যে ট্যাক্সেবল ইনকাম লেসে আমার $100,000 ডাব্লিউ টি ইনকাম আছে, সো যদি আমার রেন্টাল প্রপার্টি থেকে আমার এখানে $10,000-$15,000 লস থাকে, সেই লসটা আমার যে $100,000 যে ডাব্লিউ টি ইনকাম সেই ডাব্লিউ টি ইনকামটাকে রিডিউস করছে, দেন আই উইল পে রাইট দেন আই উইল পে লেস ট্যাক্স। বাট এটাও একটি বিষয়, আবার এট দ্য সেম টাইম এটাও জানতে হবে বিশেষ করে যদি কারো ইনকাম $150,000 বেশি হয় তখন সেই লসটা কিন্তু ক্যারি করতে পারবেন না, লসটা কিন্তু উনি রাইড অ্যাওয়েতে নিতে পারবেন না, তখন ওনাকে ক্যারি ওভার করতে হবে, বিকজ যখন প্রপার্টিটি সেল হবে তখন উনি এই যদি তখন কোনো গেইন থাকে সেই গেইন অ্যাগেনস্টে লসটা উনি ক্যারি ওভার করতে পারেন। সেক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় যে কোনো ফ্যামিলি তাদের হয়তো ইনকাম $150,000 বেশি, সেক্ষেত্রে ওনার হয়তো পার্সোনাল নামে প্রসেস না করে ওনার যদি একটা একটা এস কর্পোরেশন বা একটা LLC-র আন্ডার ওরা প্রসেস করে, তখন কিন্তু আবার তখন কিন্তু যদি কোনো লস থাকে সেই লসটা কিন্তু উনি রাইড অ্যাওয়েতে এভরি ইয়ারে কিন্তু নিতে পারবেন। এভরি ইয়ারে বিষয় আছে, আবার হচ্ছে সেল প্রপার্টির সেল প্রপার্টির বিষয় আছে, রাইট? সেই জায়গাটিতে আমি একটু ডিফারেন্টলি একটু দর্শকদের জন্য জানাতে চাই যে কখন কীভাবে সে গেইনটি নেবেন। একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপি ইয়াকুব খান আমাদের সাথে আছেন। বাড়ির ক্রয় বিক্রয়ের যে জায়গাটিতে আছে সেটিতে হচ্ছে ট্যাক্সের যে ভূমিকা, সিপিএর যে ভূমিকা, সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনার কাছে জানতে চাচ্ছিলাম টু ফ্যামিলি হাউস এবং যেটি হচ্ছে ওয়ান ফ্যামিলি হাউস সেই জায়গাটিতে ছিলেন, এরপরে কী ব্যাখ্যা দিবেন? সো বিশেষ করে আপনার যখন এই আমরা যে আলোচনাগুলো করলাম যে আপনার বিশেষ করে যদি কখনো এরকম সিচুয়েশন হয়, বিশেষ করে এখানে একটা ল আছে সেটি হচ্ছে $150,000 বেশি যদি কোনো ইন্ডিভিজুয়াল ইনকাম থাকে, তখন যদি কোনো রেন্টাল ইনকাম থাকলে ওই রেন্টাল ইনকামটা ওই বছর ক্লেম করা যায় না, ওই বছর নেওয়া যায় না, আপনি এটা ক্যারি ওভার করা যায় আনটিল যদি কোনো ধরনের কোনো গেইন আসে কোনো জায়গার থেকে, কোনো প্যাসিভ গেইন, সেই গেইনের এগেনস্টে এটা ইউজ করা যায়। সো এই ধরনের সিচুয়েশনে যদি এমন হয় যে বিশেষ করে কোনো ইন্ডিভিজুয়াল ইনকাম $150,000 বেশি, তখন সেক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়াল নামে প্রসেস না করে, কারণ ইন্ডিভিজুয়াল নামে প্রসেস করলে ওনাদের স্কেজুয়াল ইতে পার্সোনাল ট্যাক্সের রিপোর্ট করতে, যদি ওনারা ইনস্টেড যদি মনে করেন যে এই বাড়িটা যদি ওনারা ইনভেস্টমেন্ট প্রপার্টি বিশেষ করে যদি এটা কোনো একটা এন্টিটির নামে, বিশেষ করে একটা LLC বা একটা কর্পোরেশন নামে প্রসেস করে একটা এস কর্পোরেশনে কনভার্ট করে, দেন ওইখান থেকে যদি যে লসটা লেসে $15,000 লস, তো লসটা যখন যদি K1-এর মাধ্যমে ওনার পার্সোনাল ট্যাক্সে চলে আসে, তখন কিন্তু ওনাকে ওয়েট করতে হবে না, লেসে উনি 20 ইয়ার্স পরে এটা সেল করবেন। হয়তো অনেক সময় দেখা যায় যে একটা প্রপার্টি অনেক সময় অনেকে সেলই করেন, এটা রিটায়ারমেন্ট প্ল্যান বা এটা থেকে যায়, তো তখন কিন্তু এই বেনিফিটটা উনি
নিতে পারবেন না, বা অনেক সময় দেখা যায় সেই জায়গাটিতে কোনোভাবে অ্যাডজাস্ট করার জায়গা নেই। অ্যাডজাস্ট করার জায়গা যদি আপনি যদি এটা ক্যারি ওভার করেন, সে কোনো ধরনের যদি কোনো গেইন ট্যাক্স, যদি কোনো গেইন থাকে, সেই গেইনের প্যাসিভ গেইন থাকে, সেই গেইনের এগেনস্টে আপনি ইউজ করতে পারেন। যদি ওই প্রপার্টি না হয়ে অন্য কিছু হয় সেটি সম্ভব, আর যে কোনো ধরনের প্যাসিভ ইনকামের এগেনস্টে আপনি ইউজ করতে পারেন। বা একটি ইস্যু হচ্ছে যে যদি কোনো কারণ লেসে আপনার এখন ইনকাম আছে $150,000 $200,000, বাট যদি কেউ লেসে একটা এজে গিয়ে যে উনি যখন রিটায়ারমেন্ট এজে চলে গেলো, তারপরে গিয়ে যদি উনি সেল করেন, তখন হয়তো বা ওনার উনি এখন লস নিলে ওনার যে ইনকাম হাই ট্যাক্স ব্র্যাকেটের জন্য উনি যে বেনিফিট নিতে পাচ্ছেন, উনি যদি রিটায়ার করে ফেলেন তখন ওনার হয়তো সোশ্যাল সিকিউরিটি ইনকাম বা সামান্য ইনকামের এগেনস্টে ইভেন লস নিলেও কিন্তু তখন ওই বেনিফিটটা কিন্তু অতটা বেশি না। সো এটা এই এই মানে ছোটোখাটো কিছু বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনার যতটা আপনি এটার উপরে কাজ করবেন ততটা আপনাকে চিন্তা করবেন ট্যাক্স বার্ডেনটা কতটা কম হচ্ছে, কতটা আপনি ফিউচার পরিকল্পনা করতে পারেন সেটির উপর বিশেষ করে আমাদেরকে চিন্তা করতে হবে। এটির বাইরে বিশেষ করে অনেকে যখন সেল করেন, বিশেষ করে গেইন ট্যাক্সের বিষয় যেটি, সেটি হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল নামে যদি কারো পারচেজ করা থাকে, যে সিঙ্গেল ফ্যামিলি হাউস যেন বসবাস করছেন, এই বাড়িগুলো আপনার গেইন ট্যাক্স পে করা লাগে না, মানে হাফ এ মিলিয়ন পর্যন্ত যদি কোনো কাপল সেল করেন। ইন্ডিভিজুয়াল হলে $250,000, ইটস এ ভেরি গুড প্রোগ্রাম। সেটি হচ্ছে যে অ্যাটলিস্ট রিকোয়ারমেন্টস হচ্ছে যে এটা প্রাইমারি রেজিডেন্স হতে হবে, অ্যাটলিস্ট 2 বছর বসবাস করতে হবে বাড়িতে। সো এটা হলে দেন আপ টু $500,000 পর্যন্ত যদি কোনো গেইন ট্যাক্স আসে, গেইন ট্যাক্স দিতে হবে না। এটা এভরি 2 ইয়ার্স পরপর এটা করতে পারেন, সো এটা একটা গুড প্রোগ্রাম। যদি অনেক সময় দেখা যায় যে এটা একটা মিক্সি টু ফ্যামিলি, যে একটা ফ্যামিলিতে উনি একটা ইউনিট নিয়ে বসবাস করছেন আর একটাতে ভাড়া দিচ্ছেন, সেক্ষেত্রে 50-50% উপরে ওনার গেইন ট্যাক্স দিতে হবে না, বাকি যে 50% সে 50% ওনাকে ট্যাক্স গেইন ট্যাক্স দিতে হবে। তো ওইটা যদি অনেকে মনে করেন যে না আমি এটা সেল করে আমি আরেকটা প্রপার্টি পারচেজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু যে 1031 এক্সচেঞ্জ করার যে একটা সুযোগ, সেটি হচ্ছে যে আমি আমার গেইনটা আমি ক্যারি ওভার করছি, আমি ডিফার করছি, যে আমি যে গেইনটা আমার লেস $100,000 গেইন আসছে, এই গেইনটির উপর আমি এখন ট্যাক্স পে না করে আমি যদি একটা সার্টেন টাইম উইদিন 180 ডেজের মধ্যে যদি আমি অন্য একটা বাড়ি পারচেজ করি, বাট কিছু রিকোয়ারমেন্টস আছে এই 1031 এক্সচেঞ্জের জন্য, সে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং এটা একটা সুযোগ যে না আমি বিশেষ করে ট্যাক্সটা এখন না দিয়ে যদি আমি যদি অন্য একটা প্রপার্টি আরেকটা প্রপার্টি আমি এনিহাউ কিনতেই চাই, দেন বেটার হচ্ছে যে আমি ট্যাক্সটা না পে করে এটা আমি ক্যারি ওভার করি, সো আমি অ্যানাদার যখন নেক্সটটা সেল করবো তখন হয়তো আমি এটা এক একজনের পরিকল্পনা, আমি হয়তো এই প্রপার্টি আর সেল করব না এমনও হতে পারে, আবার কারো পরিকল্পনা আছে না আমি এটি হয়তো সেল করব। তো সেই ক্ষেত্রে ট্যাক্সের বার্ডেন আপনি বলছিলেন যে সেল করার সময় সেটি যুক্ত হবে, আবার অনেক সময় ক্যারি করার জায়গাটি আছে সেই জায়গাটি থেকে। ওয়েল, আপনার যখন পরিকল্পনা, আমরা বিশেষ করে আমরা দেখি অনেকে একটা বাড়ি সেল করে বা পারচেস করে দেন আমাদের কাছে এসে হয়তো ট্যাক্স ইভেন হয়তো আমরা জানিও না, বিশেষ করে ট্যাক্স ফাইল করার সময় এসে হয়তো ওনারা শো করেন যে আমরা একটা বাড়ি পারচেস করেছি বা একটা বাড়ি সেল করেছি বা একটা সেল করে আরেকটা পারচেস করেছি। তো এই বিষয়টি যদিও জাস্ট ট্যাক্সের ব্যাপার, বাট স্টিল এটা শেয়ার করলে বা আপনার বিশেষ করে আপনার যে ট্যাক্স প্রিপেয়ার আছে সিপিএর সাথে শেয়ার করলে দেখা যেতে পারে হয়তো এটা থেকে অনেক যে ট্যাক্স সেভিংসের যে বিষয়গুলি, যে কীভাবে আমাদের গোলটা হচ্ছে যে লিগাল ওয়েতে কীভাবে আমরা কতটুকু রিডিউস করতে পারি আমাদের ট্যাক্সের যে বার্ডেন, সেটি মানে বৈধ উপায়ে যুক্তিযুক্ত উপায়ে কীভাবে আমরা রাইট, যে বিভিন্ন আমাদের যে অপশনগুলি আছে আপনি পারচেস করছেন, বাট সামটাইমস অ্যাজ আই সেড যে আপনার যে কোন টাইম একটা ইস্যু, যে আমি কোন সময় পারচেস করছি, কী ধরনের জিনিস পারচেস করছি, আমার কখন সেল করছি বা এটার কি কি অপশন আছে আমার কাছে, কি সেই সময়টি কিভাবে আপনারা ডিফাইন করেন যে কোন সময়টি কেনাটা বুদ্ধিমানের মতো কাজ হবে কিংবা আপনার ট্যাক্স বাড়তে কমে আসবে, সেই জায়গাটির ক্যালকুলেশন টেক রাইট ট্যাক্সের বিষয়টি, সেটি হচ্ছে যে আপনার আমরা জানি প্রতিটি বিষয়ের সাথে ট্যাক্স জড়িত, হ্যাঁ রাইট। সো বিষয়টি হচ্ছে যে আপনার যে আপনি যদি একটা যখনই একটা জিনিস পারচেস করছেন, একটা রিয়েল এস্টেট পারচেস করছেন বা আপনি সেকেন্ড হোম পারচেস করছেন বা হয়তো আপনার এক্সিস্টিং একটা হোম আছে, আপনি আরেকটা হোম পারচেস করে আপনার, বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে আমার এক্সিস্টিং একটা হোম আছে, আমি নতুন একটা বাড়ি কিনে ওই বাড়িতে মুভ করছি, আমি যেটা আমি ইউজ করতাম সেই বাড়িটাকে আমি রেন্ট দিচ্ছি বা ওই বাড়িটাকে আমি সেল করে ফেলছি। সো এভরি সিঙ্গল টাইম আমাদের
জানাটা বেটার যে আমার সিচুয়েশনটা কী হবে, আমার ট্যাক্স আমি কতটা বেনিফিট পেতে যাচ্ছি, কতটা ইমপ্লিকেশন ট্যাক্সের যে ইমপ্লিকেশনটা এটা কেমন হবে। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে টাইম টু টাইম মানে সেই জায়গাটিতে, আমিও যেহেতু বুঝি কম ট্যাক্সের বিষয়টি, সেই কারণে জানতে চাচ্ছিলাম দর্শকদের হয়ে যে এটি কি সময় টু মানে টাইম টু টাইম ভ্যারি করে কিনা। টাইম টু টাইম ভ্যারি করে, টাইম টু টাইম ভ্যারি করে। আপনার বিশেষ করে সেটি হচ্ছে আপনি যদি মানে কয়েকটা বিষয়, আপনি যদি প্রসেস করার ব্যাপারে মনে করেন, আপনি এক্সচেঞ্জ করার ব্যাপারে মনে করেন, যে আপনি সেল করার ব্যাপারে মনে করেন, টাইমটা একটা ইস্যু। বিশেষ করে আমি যেটি শেয়ার করলাম যে আপনার বিশেষ করে সেল করার সময় বা এক্সচেঞ্জ করার সময় টাইমটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন প্রসেস মানে আমি সেই জায়গাটা রাইট মনে করেন যে আপনার লেটস সে আপনি একটা আপনার এক বছরের ইনকাম অনেক বেশি আছে, কোনো অন্য একটা বাড়ি আপনি সেল করছেন, আপনি সেকেন্ড আরেকটা বাড়ি সেল করতে যাচ্ছেন, বা বিশেষ করে আমরা জানি অনেকে যারা ফ্লিপ বিজনেস করছেন, বিশেষ করে বাড়ি রাইটস যারা বাড়ি বাই অ্যান্ড সেল করছেন, ফিক্স করছেন। সো এখন কোনো এক বছরে যদি আপনি জানেন যে আমার ট্যাক্স ব্র্যাকেট অলরেডি হাই, আমার অলরেডি ইনকাম $400,000 হয়ে গেছে, বা নর্মালি আমার ইনকাম $100,000, সো আমি যদি এই এই বছরে আমি আরেকটা বাড়ি সেল করি যেটা থেকে আরও $100,000 আমার ইনকাম আসবে, দেন আমার ওই $100,000 উপর আমি টপ ব্র্যাকেটে আমি ট্যাক্স পে করবো। সো আমি যদি এটা আমার সুযোগ থাকে যে না আমি সুযোগ আছে যে না আমি এটাকে ডিসেম্বরে ক্লোজ না করে আমি আমি একটা রেডি টু সেল রাইট, আমি কন্ট্রাক্ট করছি, আমি সব কিছু রেডি, সো আমি এটা ডিসেম্বরে ক্লোজ না করে আমি যদি এটাকে পুশ করে আমি জানুয়ারিতে নেই, দেন আমার এই সেলটা কাউন্ট হবে, বিশেষ করে আমার যে ডেতে সেল হবে ওই ডেটে কাউন্ট হবে যে ওই বছরের ট্যাক্স যাবে। সো আমি এটা পুশ করে যদি আমি জানুয়ারিতে নিয়ে যাই তখন আমার এটা এটা সেল হিসেবে কাউন্ট হবে, কনসিডার করা হবে নেক্সট ইয়ারের জন্য। হয়তো নেক্সট ইয়ারে আমি জানি যে আমার এই বছরের খুব একটা বেশি ইনকাম নাই, তো তখন যে এক্সট্রা যে $100,000 উপরে আমি লো ব্র্যাকেটে আমি ট্যাক্স পে করব। আচ্ছা সেটি। আর যারা ফার্স্ট বায়ার তাদের ক্ষেত্রে কি টাইমটা ইম্পর্টেন্ট না, তারা যে কোনো সময়ে ধরুন সে প্রথম একটি বাড়ি, আপনি তো বিজনেসের ক্ষেত্রে যে জায়গাটিতে বললেন ফ্লিপ ফ্লপ বিজনেসের ক্ষেত্রে, কিন্তু অনেকে থাকে তো তার প্রথম বাড়ি হতে যাচ্ছে, তো সেটিতে কি কোনো মাস কিংবা সময় সেটি কি ইম্পর্টেন্ট না বাজারের যে পরিস্থিতির উপরে আপনার বিশেষ করে, কারণ আপনি যখন পারচেজ করছেন তখন তো আপনার বিশেষ করে ট্যাক্স দেওয়ার কোনো বিষয় নাই, বিকজ এখানে আপনার কোনো গেইনের ইস্যু আসছে না, বিষয় আসছে না, সেলের বিষয় আসছে না। বাট আপনি যখন পারচেজ করছেন তখন আপনার যে সার্টেন যে ইস্যুগুলো, যে আপনার লেসে আপনি যদি একটা বাড়ি জানুয়ারিতে পারচেজ করে দেন, আপনি যদি এটা আইটেমাইজ করতে চান, আপনি সারা বছর ইন্টারেস্ট আপনি এটা অ্যাড করতে পারছেন, আপনি যদি এটা মিডল অফ দ্য ইয়ার আপনি পারচেস করেন, দেন আপনার অনলি লেসে আপনি আপনার ইন্টারেস্ট অফ অনলি সিক্স মান্থের ইন্টারেস্ট আপনি কাউন্ট করছেন। তা বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আপনার আইটেমাইজ ডিরেকশনে আপনার আইটেমাইজ ডিরেকশন যদি বেশি হয় এক্সটার্নাল ডিরেকশনে থেকে, তখনই আমরা আইটেমাইজ ডিরেকশনটা ইউজ করি। সো আপনি যদি অনলি সিক্স মান্থের ইন্টারেস্টটা যদি 50% ইন্টারেস্ট হয় তখন হয়তো ওইটা দেখা যাবে যে ওই ইন্টারেস্টটা আপনার এক্সটার্নাল ডিরেকশনের থেকে বেশি হচ্ছে না। আচ্ছা, সো certain thing is still is always better there kisi kisi bishoy thake je bishoy guli apnar jana hocche je amar exactly ki ki kintu shei gulo kintu onek kichu onek poriborton hoy amar ki ki amar bishesh kore amar jana hocche je amar ki ki poriborton hobe ami je ekta bari kenar pore amar tax less e amar ekta ami je dui ta tax file prepare kori ekta tax file prepare kori লেসে আপনার প্রজেক্টের একটা ট্যাক্স রিটার্ন, যে একটা ট্যাক্স ফাইল হচ্ছে আমার উইদাউট হাউস আর একটা হচ্ছে যে আমার উইথ হাউস, তখন আমি সাইড বাই সাইড আমি যদি কম্পেয়ার করি তখন আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমার এই বাড়িটা কেনার জন্য কতটা ডিফারেন্স, কতটা বেনিফিট আমি নিতে পারছি। অনেকে মনে করেন যে বিশেষ করে অনেকে খুব এক্সাইটেড হয়ে বাড়ি পারচেজ করেন, মনে করেন যে আমি যত টাকা ক্লোজিং খরচ করছি, বা আমি যত টাকা আমি ডাউন পেমেন্ট দিচ্ছি, বা যত টাকা আমি মর্গেজ ট্যাক্স বিভিন্ন ধরনের, যখন ক্লোজিং স্টেটমেন্টে যখন আমরা ক্লোজিং টেবিলে যাই বিভিন্ন ধরনের যে মর্গেজ ট্যাক্স বিভিন্ন ধরনের ক্লোজিং কস্ট থাকে, অনেকে মনে করেন যে আমি যে টাকাটা খরচ করছি টাকাটা আমি ট্যাক্স রিটার্নে পুরো টাকাটা আবার ফিরে পাবো, বাট ইটস নট দ্য কেস। আচ্ছা, সো এই বিষয়গুলি ক্লিয়ার করতে হবে, বিশেষ করে যে আমার বুঝতে হবে যে ক্লোজিং এর আগে বা আমার কি কি ধরনের বেনিফিট আমার কাছে আসছে, কি কি ধরনের আমি বছর শেষে আমি যখন ট্যাক্স ফাইল করবো আমার এক্সপেকটেশনটা কতটুকু, যে আমি ফুল টাকাটা ফেরত পেয়ে যদি আমি এইভাবে বাড়ি পারচেস করি তখন ট্যাক্স ফাইল করতে এসে অনেকে হয়তো খুব উনি খারাপ ফিল করবে যে বিশেষ করে আমার যে এক্সপেকটেশন ছিল সেভাবে আমি তো রিফান্ড পাচ্ছি না। সো সেই জায়গাটিতে হিসেবে বিষয় আছে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি যদি একটু সারাংশ আবারও দর্শকদের সামনে উপস্থাপন করতে চান পুরো বিষয়টি ঘিরে।
শিওর। তো বিশেষ করে আমরা যারা আপনারা বাড়ি পারচেস করতে চান বা বাড়িতে ইনভেস্ট করতে চান, অবশ্যই গুড থিং ব্যাড থিং এটা আপনার ডিসাইড করতে হবে আপনার সিচুয়েশনের উপরে, এটা কোনো রাইট অর রং অ্যান্সার কিছুই নাই। বাট যেটা আমরা করতে চাই সেটি হচ্ছে যে একটা পরিকল্পনা করা, বিশেষ করে অ্যাডভান্স জানা বা আগেভাগে জানা যে আমার যে ট্যাক্সের যে ইমপ্লিকেশন বা আমার একটা বাড়ি কিনলে বা আমি একটা ইনভেস্ট প্রপার্টি কিনলে আমার ট্যাক্সের কী কী পরিবর্তন আসবে বা কী কী ধরনের বেনিফিট বা কী কী ধরনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এটা আমাকে জানতে হবে, জানা উচিত। বিশেষ করে আমরা যখন সেল করতে যাই বা আমরা সেল করতে চাই, আমার কি গেইন ট্যাক্স দিতে হবে কিনা, প্রাইমারি রেজিডেন্স কিনা, আমার যদি 1031 করার এক্সচেঞ্জ করার সুযোগ থাকে, ট্যাক্স ডিফার করার সুযোগ থাকে, সেই সুযোগটা আমি কীভাবে নিতে পারবো। এটা অনেক ক্ষেত্রে আপনার যদি সেল করে দেন আপনি ডিসাইড করেন দেন অনেক সময় হয়তো লেট হতে পারে, বিশেষ করে যখন 1031 এক্সচেঞ্জ করা হয় তখন কিন্তু আপনাকে আপনার যে যে সেল যে প্রসিড সে প্রসেসটা কিন্তু আপনি এটা কিন্তু আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন, এটা আপনার 1031 এক্সচেঞ্জ ব্রোকারের অ্যাকাউন্টে আপনার স্ক্রো অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হবে এবং উইথ ইন সার্টেন টাইমের মধ্যে এটা অন্য একটা বাড়িতে ইনভেস্ট করতে হবে। এটার বাইরেও আপনার রিস্ক একটা বিষয়, বিশেষ করে যে রিস্ক আপনি কতটা রিস্ক নিয়ে আমরা ইনভেস্ট করছি। তো বা ট্যাক্সের সাইড থেকে অবশ্যই পরিকল্পনা করতে হবে, ওয়েদার এটা নিজের বসবাস করার বিল্ডিং হাউস হোক বা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি হোক, ফ্লিপ করার জন্য হোক, মেক শিওর যে আমরা জানি বিষয়টি যে আমাদের কি কি। আমাদের যদিও শেষে একজন ফেসবুকে একটু প্রশ্ন করেছেন, যদিও সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম তার ভিত্তিতে তিনি প্রশ্নটি করেছেন। তিনি জানতে চাচ্ছেন WTতে ইনকাম তার 60,000 কিন্তু সোশ্যাল সিকিউরিটি অফিসে তার 94,000 দেখাচ্ছে, এটি কেন? ওয়েল, W2 ইনকামের বিশেষ করে দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে যে আপনার যখন ওনার ট্যাক্স রিটার্ন এবার W2 ইনকাম ওনার ডিপেন্ড করে ওনার ইনকাম কত। অনেক ক্ষেত্রে আমরা যদি উনি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়তো $60,000 ডেফিনেটলি ওনার অন্য কোনো ধরনের আপনার সোশ্যাল সিকিউরিটি বা আর্ন ইনকাম আছে সেটি আদারওয়াইজ সেটা হওয়ার কথা না। ওনার ট্যাক্স রিটার্নটা যদি উনি জাস্টিফাই করেন যে ওনার ট্যাক্স রিটার্নের সাথে যদি ওনার যে সোশ্যাল সিকিউরিটি ইনফরমেশনটা কম্যাচ করেন তাহলে আমার মনে হয় যে উনি এটা বুঝতে পারবেন যে ডিফারেন্সটা যে কোনো ধরনের ইনকাম থেকে আসার কথা, কারণ নর্মালি আপনার যেটা মিসম্যাচ হওয়ার কথা না। আচ্ছা, মিসম্যাচ হওয়ার কথা না। এবং আমরা পরবর্তীতে যদি সুযোগ পাই আবারও আমরা এই বিষয়টি নিয়ে সোশ্যাল সিকিউরিটির যে জায়গাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তবে আগামী সপ্তাহে তো আমরা একটু রিয়েল এস্টেট নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতেই পারি, কারণ আজকে অনেকে প্রশ্ন করেছিলেন, আমরা প্রশ্নগুলো নিতে পারিনি। সিপিআই ইয়াকুব খান, অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এবং সিপিআই ইয়াকুব খান আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সোমবার তিনি আমাদের সাথে থাকবেন, সেদিন আপনারা রিয়েল এস্টেট নিয়ে যাদের যে প্রশ্নগুলো ছিল সেদিন করতে পারবেন এবং আমরা আশা করি সেদিন আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।